প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সরাসরি ব্যাপারে বাইরের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন গাদির উপরে উঠেছে কিন্তু আজকে কেমন দামে তারা পেঁয়াজ কিনলেন, সর্বোচ্চ সর্বনিম্ন বা বাধাই কেমন গেল, বাধাই বলা হয় যেটাকে, সেটা কেমন দামে চললো দর্শক বন্ধুরা, সেই বিষয়ে জানিয়ে দেবো। যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই জানিয়ে দিবেন বর্তমান সময় আপনাদের জেলাতে কেমন দাম চলছে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন। চলুন এখানকার কৃষক সাহেব আপনাদের সঙ্গে কথা বলে আজকে বাজার দরজা। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ব্যাপারীরা তো ভালো নাই, মাথায় নাকি বাড়ি। গতবারে কিনছি শনিবারে কিনছি 1500-1600, হ্যাঁ আজকে কিনছি 1300-1400। তাহলে মনে পার মনে 200 টাকা মনে কম, কেজির 5 টাকা কম, এক সপ্তাহের ভিতরে 2-3 দিনের ব্যবধানে কেজির 5 টাকা কম। আচ্ছা আমরা যদি আজকের পেঁয়াজটা দেখে, আজকে যে পেঁয়াজটা কিনলেন ভাই, এটা কেমন দাম পড়লো? এটি 1435 টাকা কেজি পড়বে। 1435 মন পড়তেছে না? আচ্ছা, তারপর আজকে ভাই সর্বোচ্চ বাজার দরটা কেমন আছে? সর্বোচ্চ বাজার বাধাই 1600-1700 কিলো বাধাই বাধাই না রাখি 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 যে পেঁয়াজটা বাধাই বলা হয় সেটা কিন্তু বাজার আছে সর্বোচ্চ আজকে 1600-1700 টাকা প্রতি মন। ভাইজান, এই যে ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আইনে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী কি মাথায় বাড়ি দিল কৃষকদের ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, বাংলাদেশ যে পৃথিবীর জন্মেছে ভালো জন্মেছে, যদি বাংলাদেশের পিসটা যদি ভারত থেকে আমাদের বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজটা যদি না আনতে আমার বাংলাদেশের পিসটা খায়া যেত। বাংলাদেশের পেঁয়াজ এখন বর্তমান আমাদের ব্যবসায়ীদের 75 টাকা লস। হ্যাঁ হ্যাঁ, এখন না কাটে আজকে কেজি 4-5 টাকা কেজি নেই, এরকম অবস্থা হয়ে গেছে, ব্যবসাতে 75 টাকা লস। ভাইজান, এই যে বাজারটা তো ওয়ান টাইম লেভেল থাকলে তাও তো ব্যবসা কিনা এটা একটু সুবিধা হয়, মই বাজার লো তেমন লেভেল নাই। আচ্ছা ভাইজান, আরো প্রশ্ন হয়ে যায় যে বাধাই যখন শুরু হবে ভালো পরিমাণ তখন কি দাম বাড়ার সম্ভাবনা আছে? বাধাই তো এখনো প্রচুর পরিমাণ বাধাই করছে, আজকে তো প্রচুর পরিমাণ বাধাই করছে, আজকেও আজকে প্রচুর পরিমাণ বাধাই কিনছে। বাধাই না উঠলে আজ বাধাই না কিনলে পেঁয়াজ উঠছে না আজকে আমাদের ঘরে, আজকে খালি ফুটবল খেলা যাচ্ছে, হ্যাঁ পুরো একদম খালি, শুধু আপনারাই পেঁয়াজ কিনেছেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমার ঘর সব ফুটবল খেলা যাচ্ছে আজকে মাঠে, দেশি হলেও এটা কিন্তু কাঠি পেঁয়াজ, এবং কৃষকরা কিন্তু বর্তমান সময় এই পেঁয়াজটা সবচেয়ে বেশি আনতেছে। তবে এই কাঠি পেঁয়াজটা কিছুদিন পরে হয়তোবা, এই ছিল আমাদের আজকে সর্বশেষ পেঁয়াজ মার্কেট থেকে আপডেট। দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন বর্তমান সময়ে আপনাদের জেলায় কেমন দাম চলছে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন।